তো ভিউয়ার্স যদি আপনাকে ইমু থেকে কেউ ব্লক করে দেয় তাহলে সেই ব্লক ছুটিয়ে সেই ব্যক্তির সাথে আপনি কিভাবে কথা বলবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো তো সরাসরি কিন্তু আপনি কোনো সময় ইমুতে সরাসরি ব্লককৃত নাম্বারকে আনব্লক করে কিন্তু কথা বলতে পারবেন না তো তার জন্য আপনাকে কিছু ট্রেক্স খাটিয়ে তারপর মানে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনাকে ওই ব্যক্তির সাথে কথা বলতে হবে তো সেই বুদ্ধিটা কিভাবে খাটাবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো সরাসরি আপনারা ইমু এইচডি এ অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ডাউনলোড করে নেব পর আমি আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি আপনারা কিন্তু এখন একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমি আপনাদের তাড়াতাড়ি বোঝানোর ক্ষেত্রে আমি আমার পুরনো অ্যাকাউন্টটি এখানে ইউজ করব। তো আপনারা এইখানে আপনাদের একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করে নেবেন তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দিয়ে আমি এখন আমার পুরাতন একটা অ্যাকাউন্টেই কিন্তু আমি লগ ইন করছি তো আপনারা কী করবেন একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যেই নাম্বার থেকে আপনাকে ব্লক করেছে ওই নাম্বারে কথা বলার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা নতুন নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো ক্রিয়েট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন বলে একটা অপশন রয়েছে তো আপনারা সরাসরি কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে যে নিউ গ্রুপ চ্যাট তো এটাতে ক্লিক করে দিবেন তো নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে যেই ব্যক্তি মানে ব্লক করে দিয়েছে তো ওই ব্যক্তির নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনে কিন্তু সেভ করে রাখবেন তো ওই ব্যক্তির ফোন নাম্বারটা আপনার ফোনে কিন্তু রয়েছে তো আপনি এখন চাচ্ছেন ওই ব্যক্তির সাথে কথা বলার জন্য তো যে কোনো মূল্যেই কিন্তু আপনি চাচ্ছেন কথা বলার জন্য তো আপনারা কি করবেন নিউ গ্রুপ চ্যাটে ক্লিক করে এখান থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে নেবেন তো আপনাকে যে ব্লগ দিয়েছে তার সাথে একটা গ্রুপ কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নেবেন এই যে আমি এখানে ধরুন আমাকে এই ব্যক্তি মানে ব্লক দিয়েছে আর এটা আমার অ্যাকাউন্ট তো আমি এখান থেকে ওই দুইটাকেই অ্যাড করে নিলাম তো আপনি এই গ্রুপটা ক্রিয়েট করার পর এই গ্রুপে আপনি যা লাগবেন আপনাকে যে ব্লগ দিয়েছে ওই ব্যক্তি কিন্তু সব দেখতে পারবে এই গ্রুপের থেকে তো আপনারা বুঝতেই পারছেন এভাবে কিন্তু আপনি চাইলে অতি সহজে কিন্তু ব্লগকৃত ব্যক্তির সাথে কথা বলতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ গাইজ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন